নমস্কার, আপনারা দেখছেন আজ বাংলা। আজ আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি হুগলির তৃণমূল কংগ্রেসের সভাপতি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, জাঙ্গিপাড়ার তিনবারের বিধায়ক, দীর্ঘদিনের মানে যখন তৃণমূল বিরোধী আসনে তখনকার সময়ের তিনি যুব সভাপতি ছিলেন জেলা, তিনি তাঁর কাঁধেই আজকে জেলার মাদার তৃণমূল সংগঠনের দায়িত্বে, প্লাস রাজ্য রাজনীতির অনেকটা গুরুভার তিনি এখন সামলান সেই স্নেহাশিস চক্রবর্তীর বাড়িতে। স্নেহাশিস দা, রাজ্যের কথা শুনবো, কারণ আপনাকে জেলার সীমানায় আটকে রাখার মতো ধৃষ্টতা আমার নেই। কিন্তু তার আগে একটা জিনিস জানতে চাইব, তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, 213। তারপরেও এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বিষয়টা বারবার ঘোরাফেরা করছে, যে যে লোকগুলি ভোটের আগে আপনার দল ছেড়ে চলে গিয়েছিল, মুকুল রায় বলুন বা আরও যারা আস্তে আস্তে দলে ফিরছে বা ফেরার চেষ্টা করছে, এই লোকগুলোকে দলে নিচ্ছেন, এতে কি নিচুতলার কর্মীরা খুশি হচ্ছে, কি মনে হয় আপনার? দেখুন, দলে যারা আসতে চাইছে, শুধু তৃণমূল থেকে বিজেপিতে চলে গিয়েছিল তারা চলে আসছে আসতে চাইছে তা নয়, বিজেপি করেছে দীর্ঘদিন, সেরকম অনেক মানুষও আমাদের সাথে যোগাযোগ রাখছে যে তারা তৃণমূল কংগ্রেসে আসতে চায়, কারণ তারা বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই বাংলায় নেই সব দিক থেকে, বাংলার উন্নয়ন বলুন, বাংলার সামাজিক ক্ষেত্র, রাজনীতি, স্ব অর্থনীতি সব ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় পারেন এই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তারা ফিরতে চাইছেন। এখন ফেরার ক্ষেত্রে সিদ্ধান্তটা সবটাই কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করবে, এবং যারা আসতে চাইছেন তারা দলে সেভাবে আবেদন করেন, তার ভিত্তিতে দল মনে করবে, কথা বলবে, বলে যদি নেওয়ার থাকে দল সেখানে নেবে। এখানে কর্মীরা তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দল করে, দিদি যেটা সিদ্ধান্ত নেবেন সেটা সঠিক সিদ্ধান্ত মনে করি, কর্মীরাও সেই পথেই চলবে। যারা দলের খুব কঠিন সময়ে সামনে থেকে লড়াই করলো, যাদের বিরুদ্ধে লড়াই করলো, এখন তারাই আবার তাদের নেতা হতে চাইছে, না নেতা হতে চাইছে কিনা বা নেতা হতে পারবে কিনা বা তাদের কোথায় বসানো হবে সেটা পরের ব্যাপার। এখন তৃণমূলের সাথে যুক্ত হতে যারা চাইছে, পদ্ধতি হচ্ছে একটাই, সেটা সম্পূর্ণ ছাড়পত্র দেবে আমাদের রাজ্য নেতৃত্ব, তারপর নির্ভর করবে। ধরুন যেমন শ্যামবাবু, আপনাদের দলের দীর্ঘদিনের মন্ত্রী, দীর্ঘদিনের তিনি পৌরসভার দায়িত্বে ছিলেন, তিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই দেখা গেল তন্ময়বাবু দল চেঞ্জ করলেন। ইতিমধ্যেই তো বিরোধী দলনেতা বলছেন যে তাকে ভয় দেখানো হচ্ছে, চমকানো হচ্ছে, তাকে ফাঁসিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছিল, সেই কারণেই দলত্যাগ? না, একেবারেই না। তৃণমূল কংগ্রেসের এখন যে শক্তি আছে, যে জনসমর্থন আছে বাংলার, এবং খেয়াল করে দেখবে যে 2016 সালের থেকেও আমরা প্রায় 43 লক্ষ ভোট বেশি পেয়েছি, এবং একক দল হিসেবে এত ভোট আগে কখনো পাইনি, 2,88,00,000, এবং বিরোধী দলের সাথে যে পার্থক্য শাসক দলের সেটাও 60 লক্ষ, এটা আগে কখনো হয়নি। এতখানি ম্যান্ডেট যে দলের আছে, সে দলের কিন্তু যে খুব প্রয়োজনীয়তা নেই যে অন্য দল ভাঙিয়ে নিয়ে আসার। এখন অন্য দল থেকে কেউ যদি আসতে চায় তো দল তাকে স্বাগত জানাতেই পারে, এখন তারা ভয় দেখিয়ে আমাদের আনতে হবে এটার কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের এত প্রয়োজনীয়তা নেই। বিজেপি করতে চাইছে না, কারণ বিজেপি করা যায় না, বিজেপি সারা ভারতবর্ষে যেভাবে চালায়, ভারতবর্ষের সংবিধান গত যে আমাদের অধিকারগুলো আছে, যে যে স্তম্ভগুলো আছে সেগুলোকে পুরোটাই কক্ষিগত করে নিয়েছে বিজেপি, পাশাপাশি হচ্ছে ভারতবর্ষে অর্থনীতিকে একেবারে তলানিতে এনে এমনভাবে দাঁড় করিয়েছে যে আজকে সরকারি সংস্থাগুলোকে শেয়ার বিক্রি করে তাদের টাকা তুলতে হবে তবে তারা ঋণ মেটাতে পারবে, এই অবস্থায় আছে। মানে 197 লক্ষ কোটি টাকা ঋণ ভারতবর্ষে, সেই ঋণ গত 2 বছরে বেড়েছে 120 লক্ষ কোটি টাকা, এবং 7 বছরে বেড়েছে 139 লক্ষ কোটি টাকা, মাত্র 58 লক্ষ কোটি টাকা ছিল 2014 সালে। তাহলে এই অবস্থায় বিজেপি মানে হচ্ছে একটা সর্বনাশ দেশের পক্ষে, তাই অনেকেই কিন্তু এখন বিজেপি চাচ্ছে। দেখবেন ত্রিপুরাতেও বিজেপির মধ্যে একটা বিদ্রোহ ভেতর থেকেই শুরু হয়ে গেছে, ওখানে সুদীপ রায় বর্মণ, আশিস শাহ, আশিস দাসের মতো এমএলএরা
বিদ্রোহ করছে, যে স্বৈরাচার চালাচ্ছে বিপ্লব দেবের সরকার, এটা সব জায়গায় ঘটতে থাকবে। এবং দেশের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছে, কারণ দেশের মানুষ বুঝতে পারছে যে এই এই পারবে, মমতা বন্দ্যোপাধ্যায় পারবে বিজেপির মতো এরম একটা স্বৈরাচারী শাসন ক্ষমতার বিরুদ্ধে লড়াই দিতে। তাই এখানেও দেখবেন ভাঙবে, ক্রমাগত বিজেপি ভেঙে যাবে। শ্যামবাবুর গ্রেপ্তার, এটাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, গ্রেপ্তার হওয়া, তার তদন্ত হওয়া, কোর্টে তার বিচার হওয়া, যেটা আইনগতভাবে যেটা হবে সেটাই হবে। এখানে তৃণমূল কে করছে বা কে অন্য দল করছে বা তৃণমূলের কত বড় নেতা, এটাও কিন্তু ম্যাটার করবে না। আইন প্রশাসন, আমাদের সরকার, আমাদের যে শাসন ব্যবস্থা, তাতে যেটা আইনগত সঙ্গত সেটাই হবে। বিচার ব্যবস্থা সেটা সিদ্ধান্ত নেবে, তদন্ত করবে, বিচার হবে, যেটা হবে ফয়সালা হবে সেটাই হবে। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আপনারাও, আপনিও টিভিতে বারবার বলেন যে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে, ভোটেতে জনগণের রায় মাথা পেতে নেয়নি, এজেন্সিকে ব্যবহার করছে। কোথাও তো এই অভিযোগটা আপনাদের দিকে উঠছে যে আপনারা পুলিশকে ব্যবহার করছেন। পুলিশকে ব্যবহার করছি যে অভিযোগটা উঠছে সেটা ততটা যে সত্য নয়, তার কারণ হচ্ছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে, সারা দেশের মানুষ দেখতে পাচ্ছে যে তুলনামূলকভাবে সিবিআই ইডির মতো সংস্থাগুলোকে যেভাবে বিজেপি ব্যবহার করে নির্লজ্জভাবে, আমরা পুলিশকে কিন্তু সেভাবে ব্যবহার করি না। তার কারণ হচ্ছে প্রচুর তৃণমূল কর্মী যারা বিভিন্ন সময় আইন শৃঙ্খলা নষ্ট করেছে তারা গ্রেপ্তার হয়ে গেছে। তো এটা খুবই ছোট অভিযোগ এবং বিচ্ছিন্ন অভিযোগ। আজকে সিবিআইকে শুধু ব্যবহার করে না, এরা কি করছে, এরা এমন কতগুলো আইন নিয়ে এসছে ভারতবর্ষে যাতে বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করা যায়। এরা ইউএপিএ আইনের বদল ঘটিয়েছে, যে আইনের মাধ্যমে একজন ব্যক্তিকে দেশদ্রোহী আখ্যা দিয়ে দেওয়া যায়, যেটা আগে ছিল না। এরা যেটা রাইট টু ইনফরমেশন যে অ্যাক্ট আছে সেটাকে তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে এসছে, এমনভাবে নিয়ে এসছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এর যে যারা চেয়ারম্যান হবে তা কেন্দ্রীয় সরকার ঠিক করবে এবং তাদের মেয়াদ কি হবে কেন্দ্রীয় সরকার ঠিক করবে। অর্থাৎ এটা কক্ষিগত হয়ে গেল, একটা মানুষ কোনো তথ্য পাবে না, সঠিক তথ্য যদি জানতে চায় পাবে না। এরা তারপরে সিবিআইকে ব্যবহার করছে, এই তো মাদ্রাজ হাইকোর্ট দুদিন আগেও বললো সিবিআইকে খাঁচা থেকে বার করতে হবে। আগে 2013 সালে সুপ্রিম কোর্ট বললো সিবিআই খাঁচার তোতা পাখি, তাহলে যে তোতা পাখি এখনও খাঁচা থেকে বেরোতে পারেনি তারা, সেই তাদের যখন ব্যবহার করছে, সেই সংস্থাকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবহার করছে, আমরা দেখতে পাচ্ছি পুরোটাই বিজেপি অনুকূলে চলছে, বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এতখানি অভিযোগ রাজ্যের প্রতি নেই, এটা বিরোধীরা যা বলছে সেটা কষ্টকল্পিত। দাদা, আপনি রাজ্যের মুখপাত্র, ইতিমধ্যেই ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুচিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে, এখানে আপনাদের পার্টি স্ট্যান্ড কি? চলবে, তদন্ত করুক, আমরাও আইন আছে, বিচার ব্যবস্থা আছে, আমরা লড়াই করব। এর ওরা তো এই সংস্থাগুলোকে ব্যবহার করছে নিজেদের প্রয়োজনে, শুধুমাত্র তৃণমূল, যেহেতু তৃণমূল কংগ্রেসের পাশে বাংলার মানুষ থেকেছে, যেহেতু গত নির্বাচনে নরেন্দ্র মোদী সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করেও বাংলায় জনসমর্থন পায়নি, সেই প্রতিহিংসা চরিতার্থ ওরা করে যাচ্ছে। প্রতি পদে পদে রাজ্যকে কিভাবে হেনস্থা করা যায়, এরা সিবিআই দিয়ে আমাদের চারজন নেতাকে গ্রেপ্তার করলো, এর তারপর সে তাই নিয়ে কত কি হয়ে গেল, এরা হেনস্থা করে যাবে এই কারণে যে আগামী 24-এর যে লোকসভা নির্বাচন আছে, সেই লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর অবশ্যই পতন হবে এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই ফাইট হবে আমাদের সারা ভারতবর্ষে। তাই ওরা চাইছে যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং তার সরকারকে আমরা ব্যতিব্যস্ত করে রাখব এবং হেনস্থা করে যাব, যাতে ওরা এর বাইরে না বেরোতে পারে। এই পলিসি কৌশল দিয়ে খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেটা কালকে দেখছিলাম মিডিয়াতে বারবার জানাচ্ছে যে তিনি ইডির মুখোমুখি হচ্ছেন না, আবার আপনি বলছেন তদন্তে সহযোগিতা হচ্ছে না, সহযোগিতা না, ওরা তো, আমি এটাই বললাম, ওরা তদন্ত করুক, ওরা সিবিআই নামক ইডি নামক এটা চলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা আমাদের স্ট্যান্ড ঠিক থাকবে এবং আমাদের সামনে তো বিচার ব্যবস্থাও আছে। আমরা এটা জানতে চাই, মানে স্ট্যান্ড কি আপনারা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দলগতভাবে বা আপনাদের কি নির্দেশ যাবে না? অনৈতিকভাবে ওরা সিবিআই ইডিআই কে কাজে লাগাচ্ছে, মানুষ
গণতান্ত্রিক দেশ, মানুষই হচ্ছে শেষ পর্যন্ত সব, আইন বলুন, কানুন বলুন, সংবিধান বলুন, সবটা তৈরি হয় মানুষের জন্য। এ দেশ গণতান্ত্রিক দেশ, এখানে মানুষই সব, মানুষ যেখানে আছে, মানুষ যাদের পাশে আছে, তো শক্তি আমরা মানুষের উপর নির্ভর করি। একটা বিষয় বারবার আসছে যে কর্মসংস্থানের প্রশ্ন। আপনাদের নির্বাচনের আগেও বিরোধীরা বারবার অভিযোগ করেছে কর্মসংস্থান নেই, এখনও একই অভিযোগ যে পুলিশের ক্ষেত্রে সিভিক নিয়োগ, কন্ট্রাকচুয়াল নিয়োগ, স্থায়ী পদে নিয়োগ নিয়ে বারবার অভিযোগ উঠছে। স্থায়ী পদে নিয়োগের ক্ষেত্রে তৃণমূল সরকার অনেকটাই পিছিয়ে, রাজ্যে লক্ষ লক্ষ পোস্ট খালি হয়ে পড়ে আছে, এক্ষেত্রে আপনাদের ভাবনা কি? 45 বছরের মধ্যে বিজেপি সরকারের আমলে ভারতবর্ষের বেকার অবস্থা সর্বাধিক পৌঁছেছে, আমরা সকলেই জানি, ওটা প্রায় 8% উপরে চলে গেছে, এবং প্রায় 7 লক্ষের ওপর ছোট বড় কলকারখানা এই বিজেপির আমলে বন্ধ হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়ে। এই বিজেপি শাসিত যে রাজ্য ত্রিপুরা, সেখানেও 10,000 শিক্ষক চাকরি পেয়েছিল, সেই চাকরি হারিয়ে রাস্তায় অবস্থান করে চলেছে। বিজেপির মুখে তৃণমূলের সমালোচনা এই সংক্রান্ত মানায় না, কেন মানায় না? অবশ্য বামপন্থীরাও এই চাকরি চাকরির কথা বলছে। খেয়াল করে দেখবেন যে এমএসএমই যে সেক্টর আছে, ছোট শিল্প, ক্ষুদ্র শিল্প, সেটা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম, এবং বেকারত্ব কমানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রায় 40% আমরা আগের সরকারের তুলনায় কমাতে পেরেছি। এখন প্রশ্নটা হলো যে চাকরির কথা বলা হয়, আমরা কর্মসংস্থানের কথা বলি, যে কোনো সরকার কর্মসংস্থানের কথাই বলবে, শুধু সরকারি চাকরি দিয়ে তো এত মানুষের বেকার সমস্যার সমাধান হয় না। সেই কর্মসংস্থানের অনুকূল পরিবেশ রাজ্যে তৈরি হয়েছে বলেই আমরা বেকার অনেকটা কমাতে পেরেছি। এখন কন্ট্রাকচুয়াল বলুন বা যে নিয়োগগুলোর বলছেন যেগুলো স্থায়ী করানো, এটা সারা ভারতবর্ষ না, সারা পৃথিবী জুড়ে এখন এই বন্দোবস্ত চলছে। অনেক পোস্ট ফাঁকা আছে, এটা ঠিকই, আমাদের আন্তরিকতা রয়েছে, আমাদের সরকারের রয়েছে, কিন্তু আর্থিক অবস্থাটাও আমাদের মাথায় রাখতে হবে যে রাজ্য আমরা ক্ষমতায় আসার পর আমাদের পরিকাঠামো তৈরি করতে, প্লাস হচ্ছে একেবারে দরিদ্রতম মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেগুলো প্রায় প্রাথমিক নিডস যেগুলো আছে, প্রয়োজনীয়তা যেগুলো আছে, সেইগুলো আমরা আমাদের পূরণ করতে হচ্ছে, এবং সেটা পূরণ করতে হচ্ছে বলেই আমরা যে এখনই সময় লাগবে, আস্তে আস্তে আমরা বিভিন্ন শিল্প আসছে, আমরা বিভিন্ন এসিজেড তৈরি করেছি, শিল্প বান্ধব পরিবেশ তৈরি করছি, বড় কলকারখানা তৈরি হবে, কিছু প্রস্তাবও এসছে, বেকার সমস্যা আস্তে আস্তে মিটবে, কিন্তু কন্ট্রাকচুয়াল বা এগুলো স্থায়ীকরণ যে দাবিতে বিভিন্ন সময় আন্দোলন হচ্ছে, ওটা ওভাবে হয় না। এখন দিদি যত করছে, সঙ্গে সঙ্গে বিরোধীরা যেটা করছে, আবার চাহিদা বাড়ছে, এটা স্বাভাবিক, চাহিদা বাড়বেই তো, মানুষের প্রত্যাশা, দিদি করছে বলেন তো প্রত্যাশা বাড়ছে। আমাদের অনুরোধ হচ্ছে যে অপেক্ষা করুন, সহযোগিতা করুন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা একটা করে কিন্তু তার সমাধানের পথেই যাবে। দাদা, এই মুহূর্তে দেশের যে রাজনীতি, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন, এটা আপনাদের দাবি, বা অনেক জায়গা থেকেই শোনা যাচ্ছে অন্যান্য দলগুলো আস্তে আস্তে জোটে সামিল টামিল হচ্ছে, কিন্তু আপনাদের ত্রিপুরাতে যতটা আপনারা সক্রিয় বা আস্তে আস্তে আসামের দিকে এগোচ্ছেন, আগামী বিধানসভা নির্বাচন ধরুন ইউপি আছে বা যে যে স্টেটগুলোতে আছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের সক্রিয়তা দেখা যাচ্ছে না। আপনারা কি ত্রিপুরা, আসাম, কেরল এর বাইরে কিছু ভাবছেন না? না, আমরা সব জায়গাটা নিয়েই আমরা ভাববো, নিশ্চয়ই ভাববো। তৃণমূল কংগ্রেস তো এটা বাস্তবতা যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকেই তার শক্তি বৃদ্ধি করেছে। আমাদের ত্রিপুরা, আসাম, এগুলো দেখবেন বাংলার সাথে ভাষার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে কিছু মিল আছে, আমরা এখন সেগুলোতে বিস্তার করছি। আমরা অন্য স্টেটেও যাব, আবার কোথাও কোথাও অন্য স্টেটে অন্য দলেরও সহযোগিতা আমাদের নিতে হবে, সেটা দল ঠিক করবে কোথায় কী পরিস্থিতির মধ্যে আমরা কী সিদ্ধান্ত নেব। তবে এটা ঠিক, তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে একেবারে প্রথম সারিতেই থাকবে নেতৃত্বে। দাদা, আপনাদের উত্থান সেই অর্থে বামেদের সঙ্গে লড়াই করে, তৃণমূল দলটাই তৈরি হয়েছিল বামেদের সাথে, কংগ্রেস ঠিকঠাক লড়াই করছে না, এই এই থিওরি থেকে সামনে রেখে হয়েছিল, কিন্তু এখন যা দেশের পরিস্থিতি, তাতে করে ইতিমধ্যে আপনিও শুনেছেন বিমান বসু থেকে সূর্যকান্ত মিশ্র প্রত্যেকে একটা কথা বলছেন যে দেশের প্রয়োজনে বিজেপিকে ঠেকাতে লোকসভা নির্বাচনে
বিজেপি বিরোধী যে কোনো জোটের সঙ্গেই দলের সঙ্গেই তারা জোট করতে প্রস্তুত। তাহলে কি রাজ্য রাজনীতিতে আপনাদের একসময় যারা প্রধান বিপক্ষ ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে আপনাদের উত্থান, তাদের সাথে একসাথে কাজ করতে দেখা যাবে না? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছে যে নরেন্দ্র মোদী বা অমিত শাহের নেতৃত্বে যে বিজেপি চলছে সেই বিজেপির বিরুদ্ধে যে স্বৈরাচার চালাচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন যে দলগুলো আছে তাদের একজোট করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছে। এখানে বিমান বসু বাবু এসেছিলেন দুদিন আগে, আমাদের এই হুগলিতে এসেছিলেন, উনি এসে বলেছিলেন যে সারা ভারতবর্ষে তৃণমূলের যে কোনো দলের সাথে বা তৃণমূলের পাশে থাকলেও এখানে থাকা যায় না, এখানে গণতন্ত্র নেই। আমি সেদিনই বলেছিলাম যে আমাদের এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রধান মুখ এবং তিনি যেভাবে লড়াই দিচ্ছেন, বামপন্থীদেরও উচিত নিঃশর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা। কিন্তু সেখানে যদি প্রশ্ন তোলা হয় তাহলে আমরা বলবো যে আন্তরিকতার অভাব অবশ্যই বামপন্থী বা সিপিএম নেতৃত্বে দলগুলোর আছে, আন্তরিকতা থাকতে হবে। আমাদের পাশে এলে আমরা অবশ্যই কেন নেব না, তো আমাদের বিষয় নেই, কারণ সিপিএম পার্টির মধ্যে যারা অরাজকতা চালাত, যাদের যারা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, তারা এখন সব বিজেপিতে চলে গেছে, পরে যে সিপিএম পড়ে আছে সেখানে তো লড়াই তো হয়ে গেছে, এখন বিজেপির সাথে আমাদের সেই আবর্জনার সাথে আমাদের লড়াই চলছে। বামপন্থীরা আসুক না, কোনো অসুবিধা নেই। তাহলে এমনটা হতেই পারে যে বিমান বসু, সূর্যবাবু, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসাথে মঞ্চ শেয়ার করছে, এই দৃশ্য বাংলা দেখতে পারে, সেটা ফিউচার বলবে। এদের তৃণমূলে আপত্তি কিছু নেই, আমাদের বিজেপি বিরুদ্ধে লড়াই আসতেই পারে যে কোনো দল, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাদা, এবার একটু জেলার প্রসঙ্গে আসি। রাজ্য রাজনীতিতে আপনি তার মুখপাত্র, স্বাভাবিকভাবেই আপনার গণ্ডিটা অনেক বড়, কিন্তু নতুন করে আপনি জেলার দায়িত্ব পেয়েছেন। জেলাতে দাদা আপনাদের দুর্দান্ত সাফল্য লোকসভা নির্বাচনে নিরিখে, কিন্তু আরামবাগের চারটি আসনেই আপনারা হেরেছেন। এক্ষেত্রে যেটা শোনা যায় যে আপনারা যতটা না হেরেছেন, আপনাদেরকে বিজেপি যতটা না হারিয়েছে, আপনারা আপনাদের হারিয়ে দিয়েছেন। জেলা নেতৃত্ব কি এই দাবি অস্বীকার করতে পারে? আমাদের হুগলি জেলায় যেটা আমরা দেখি যে হুগলি এবং শ্রীরামপুর যে পার্লামেন্টের মধ্যে যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলোতে মানুষ যেভাবে তৃণমূলকে সমর্থন করেছে সেটা 2016 সালের থেকেও অনেক বেশি। আবার ঠিক উল্টো স্রোত বয়েছে আরামবাগ লোকসভা, আরামবাগ সাব ডিভিশনে মূলত আমরা 2019 সালের থেকেও অনেকটা ভোট আবার কমেও গেছে, তো ওখানে কিছু সাংগঠনিক সমস্যা তো আমাদের রয়েছে। তো আমরা দুটোই পর্যালোচনা চালাচ্ছি, একটা হচ্ছে যে এই সব এরিয়ায় মানুষের সমর্থনটা আমরা ধরে রাখবো কেমন করে, আর ওখানে যেভাবে মানুষ সরে গেছে, গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, সেই সব মানুষদের আমাদের সমর্থনে আনবো কী করে, এগুলো আমরা ভাবনা চিন্তা করছি। আমার আগামী দিনের সংগঠন সেভাবেই যাবে। আমি একটা পরিষ্কার করে বলি যে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদের লক্ষ্য কী, আমাদের সরকারের লক্ষ্য কী? আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে বাংলার মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান বাড়ানো। এই জীবনযাত্রার মান বাড়ে কী করে? জীবনযাত্রার মান বাড়তে হলে আপনার পরিকাঠামো তৈরি করতে হয়, রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, আলো, এগুলো যেমন দিতে হয় তেমনি ব্যক্তি মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যে প্রাইমারি নিডসগুলো আছে সেগুলো পূরণ করতে হয়। আমরা সেগুলো করছি, আমরা বিনা পয়সায় রেশন দিচ্ছি, আমরা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আমরা হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, আমরা স্কুলে অজস্র স্কলারশিপ দিচ্ছি। তারপরেও আমরা মিনিমাম রোজগারকে ইনশিওর করার জন্য আমরা সরাসরি অর্থ মানুষের কাছে, একটা পরিবারে যাতে যায়, একটা গরিব পরিবারে যায়, আমরা তার বন্দোবস্ত করেছি। আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে বাড়ির যারা গৃহকর্তী তাদের একটা মিনিমাম হাতে অর্থ দিচ্ছি। খেয়াল করে দেখবেন একেবারে গরিব পরিবার, যদি 4-5 জনের ফ্যামিলি হয় 2-3 হাজার টাকা সেই পরিবারের ক্যাশ যাবে এই সরকারের পক্ষ থেকে। এইবার এইগুলো পাওয়ার পরে আমরা এফেক্ট কী দেখব? আমরা দেখব যে বছরের শেষে বা দিনের শেষে গিয়ে বাংলার মর্টালিটি রেট বাড়ছে কিনা, আমরা দেখব যে শিশু মৃত্যুর হার কমছে কিনা, প্রসবকালীন মাতৃমৃত্যু হার কমছে কিনা, ইনস্টিটিউশনাল ডেলিভারি বাড়ছে কিনা, স্কুল ছুটের সংখ্যা, ড্রপ আউট কমছে কিনা, ICDS সবাই যাচ্ছে কিনা, নাবালিকা অবস্থায় বিয়ে রদ হচ্ছে কিনা, এইগুলো সব নিয়ে সার্বিকভাবেই বাংলার মানুষের জীবনযাত্রার পরিবর্তন হতে যাবে। তাই সরকার কি করেছে, শুধু প্রকল্প করে থেমে থাকে,
সরকার সেটাকে আবার নিশ্চিত করছে দুয়ারে বলো সরকারের মাধ্যমে, অর্থাৎ বিডিওদের সরাসরি গ্রামে আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের সরকার, যে একটা মানুষও যাতে এই সরকারি প্রকল্পের বাইরে না থাকে। এমনকি সেখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন যে পঞ্চায়েতের সদস্য তারাও দুয়ারে বলো সরকারের কাছে যাওয়ার দরকার নেই, নেতাদের যাওয়ার দরকার নেই। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটাই যে বিডিওদের যখন আমরা পাঠিয়ে দিলাম গ্রামে, সেই ক্যাম্পে যাতে কোনো বিরোধী দলের মানুষ যারা হয়তো আমাদের বিপক্ষে ভোট দিয়েছে সে আসতে দ্বিধাগ্রস্ত না হয়, অর্থাৎ আমাদের নেতা বা আমাদের পঞ্চায়েত সদস্য থাকলে হয়তো সে দ্বিধা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, সেটাও যাতে না হয়, ওর জন্য মুখ্যমন্ত্রী বলেছেন একেবারে মুক্তভাবে মানুষ আসুক, প্রত্যেকে তার প্রয়োজনীয়তাগুলো পূরণ করুন। কারো কাস্ট সার্টিফিকেট, কারো রেশন কার্ডের সমস্যা আছে, কারো শিডিউল কাস্ট ভাতার সমস্যা আছে, সেইগুলো সবটা আমরা মেটাবো, এই লক্ষ্য নিয়ে আমাদের সরকার এগোচ্ছে। এখন দেখুন, একটা সরকার কাজ করে একটা দলের যে ভাবনা সেটাই সরকারের মধ্যে প্রতিফলিত হয়। তার মানে এই যে সবার জন্য করা, বাংলা 10 কোটি মানুষের জন্যই আমরা করব, এখানে আমরা ধর্ম, জাতি, রাজনীতি, রং কোনোটা দেখব না, আমরা সবাইকে দেব। আমরা যদি সবাইকে না দিই তাহলে ওই যে আমি যে অ্যাভারেজের কথা বললাম, যে স্ট্যান্ডার্ডটাকে বললাম, সেটা বাড়বে কী করে? আমরা যদি একটা শ্রেণীর মানুষকে বাদ দিই তাহলে শেষ পর্যন্ত গিয়ে দেখা যাবে বাড়ছে না। তার মানে সকলের জন্য করব আমরা, তাহলে আমার দল নিশ্চয়ই এটা ভেবেছে যে এগুলো সবার জন্য এই সরকার, সরকার সেটা পালন করছে। দল ভাবছে কি করে না, আমার দলের চেয়ারম্যান কে, চেয়ারপারসন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তো এগুলো ভেবেছেন, সেটাই সরকারের মাধ্যমে প্রতিক্রিয়া হচ্ছে। আমাদের দলও সেইভাবেই তৈরি হচ্ছে যে এই বাতাবরণ গ্রামগঞ্জে তৈরি করা, যে প্রত্যেকে এই সরকারের সুযোগ সুবিধে যার যেটা প্রয়োজন উপযুক্ত সেটা সে পাবে, এখানে কোনোভাবেই বঞ্চিত কাউকে করা হবে না এবং রাজনীতির রঙও দেখা হবে না। রাজনৈতিক লড়াই রাজনৈতিক ময়দানে হবে, সেটা কাজের লড়াই হবে, নীতির লড়াই। দাদা, আমি একটা কথা পরিষ্কার জানতে চাইছি, যেটা হচ্ছে আরামবাগ, বারবার আরামবাগের যে 4টি আসন, এই 4টি আসনে যে বিপর্যয়, এটার জন্য বিজেপিকে কেটে দিতে হবেন না আপনার দলের গোষ্ঠীদ্বন্দ্বকে কেটে দিতে হবেন? না, আমি তো বিজেপিকে কোথাও খুঁজে পাইনি, আমি বিধানসভা, তারপরে তো 4টা আসন জিতবো। আমার কথা হচ্ছে লোকসভা নির্বাচনে 18টা আসন পাওয়ার পরও আমার নিজে, আমি জানি, আমি বুঝেছি যে বিজেপির সাংগঠনিক শক্তি কিছুই ছিল না, এমনকি বিজেপির বুথে লোক নেই, অঞ্চলে লোক নেই, ব্লকে লোক নেই, কোথাও ছিল না। কিন্তু সিপিএম পার্টির 1,43,00,000 ভোট, 2016 সাল পর্যন্ত বিজেপি সিপিএম ভোট পেয়েছিল 2 কোটি বামফ্রন্ট, এবার 57,00,000 নেমে এলো 19-এ, মানে 1,43,00,000 ভোট শিফট করে গেল একটা অন্য দলে, তাই বিজেপি 18টা আসন জিতল উইদাউট সংগঠন, কোনো সংগঠন ছিল না। তো আরামবাগ জুড়ে আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল খুব, এবং আমরা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছতে পারিনি, মানুষকে তার সন্তুষ্ট রাখতে পারিনি। আমরা এবার চেষ্টা করবো, আমাদের দলও চেষ্টা করবে যে কিভাবে মানুষের কাছে পৌঁছানো, দলকে মানুষের কাছে পৌঁছানো, এটাই হচ্ছে আমার বা আমাদের লক্ষ্য, যে আমরা মানুষের কাছে দলকে পৌঁছে দেব। প্লাস হচ্ছে ইউনাইটেডলি একসাথে মিলে, কোনো আলাদা আলাদাভাবে এসব করা যাবে না, আমরা একসাথে মিলে পার্টির যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ, তার যে লক্ষ্য সেটা হচ্ছে মানুষ, আমরা মানুষের কাছে পৌঁছবো, সেটা সেভাবেই দল তৈরি হচ্ছে। এবং আমি কথা দিতে পারি যে আরামবাগেও আবার আগের অবস্থায় তৃণমূল কংগ্রেস ফিরে আসবে এবং আরামবাগ সুষ্ঠুভাবেই চলবে, কোনো অসুবিধা হবে না। দাদা, জেলা রাজনীতিতে আপনি নিশ্চিতভাবে অস্বীকার করবেন, আমি জেনেও আপনাকে প্রশ্নটা করছি, যেটা শোনা যায় কখনো কখনো, ধরুন যারা একদম ব্লক স্তরের নেতা, কেউ স্নেহা সিসদার লোক, কেউ তপনদার লোক, কেউ দিলীপদার লোক, ঠিক একদম পরিষ্কার করে বলে দেয় যে মানে আপনাদের নেতারাই বলে, আমি তো দিলীপদার যাদবের দলের লবির লোক, সেই কারণে আমাকে অমুক দাদা পছন্দ করে না, বা আমি তপনদার সাথে থাকি বলে অমুক পছন্দ করে না, আমি স্নেহা সিসদার সাথে থাকি বলে অমুক পছন্দ করে না। এই রাজনীতিটা কিন্তু আপনার দলে চলে, জেলাতে চলে, আরামবাগে তো চলেই, এবং একদম মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে আপনাদের নেতারা এই কথাগুলো বলে। ঠিক ঠিক তো কোথাও কি মনে হয় না দাদা, দাদা রাজনীতি থেকে বেরিয়ে দলের লোক হয়ে ওঠাটা জরুরি আছে? দেখ, আমি যেটা, আমি সভাপতি হওয়ার পর আমার কাছে অজস্র মানুষ এই জেলার এসছে, প্রতিটা দিন এসছে, এবং কয়েক হাজার মানুষ আমার কাছে এসেছে, আমি যাদের তাদের একটা কথাই বলেছি যে আমি সভাপতি, আমি সভাপতি কেন্দ্রিক
আমি কথাগুলো বলছি এই কারণে যেটা জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য। আমি সভাপতি কেন্দ্রিক কোনো ভাবনা ভাবা যাবে না, আলাদা করে কিছু ভাবা যাবে না। যে যে নেতাকে ভালোবাসেন, এটা ব্যক্তিগত ভালোবাসা লাগা তৈরি হয়, একটা নেতা তো এমনি তৈরি হয় না, সে বহু লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে তবে একটা লিডার তৈরি হয়। আপনি দিলীপ দার কথা বলছেন, তপন দার কথা বলছেন, আমি নাম বললাম, এরকম বিভিন্ন নাম আছে। ঠিক ঠিক, তো ধরুন একদম পঞ্চায়েতের লোক, তারা কেউ বলে আমার স্বপন দার লোক, কেউ রাজেশ দার লোক, ঠিক আছে। আমি আমি জেলা দিয়ে বলি, তারপর ওটাও ব্লক লেভেলে ওভাবেই যাবে। সেটা হলো আমি বলেছি, যে যে লিডারকে ভালোবাসেন তাকে ভালোবাসবেন, তার সাথে সম্পর্ক রাখবেন, তাকে সম্মান করবেন, এটা জারি রাখুন। শুধু পার্টি আমি বা পার্টি যে কর্মসূচি দেব সেটা পালন করলেই হবে, আলাদা করে কিছু করার দরকার নেই, আমাকে কেন্দ্র করে করার দরকার নেই। আমি এটা অ্যাক্ট করতে এসেছি, এখন আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট। আমি পার্টির কথাগুলো, পার্টির যে কর্মসূচিগুলো সেইগুলো মানুষের কাছে দলের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে আমার কাজ, আলাদা কোনো গোষ্ঠী নয়। ফলে ব্যক্তিগত ভালো লাগা নেতাদের প্রতি থাকবে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে সেই কর্মীরাই আবার একসাথে পার্টির কর্মসূচি করবে, মিছিলে হাঁটবে, কর্মী সভা করবে, জনসভা করবে, ওখানে কোনো বিভেদ থাকবে না। এবং যত নেতার নাম বললেন প্রত্যেকের নেতারা একসাথে মিলেই সম্মান পাবে পার্টির কাছে, কারণ তারা দীর্ঘদিন লড়াই করেই লিডার হয়েছে, তাদের ছোট করার কোনো বিষয় এখানে নেই, তারা লিডার। এবং বর্তমানেও যারা এখন দায়িত্ব পেয়েছে জেলায়, তাদের সাথে আমি কথা বলেছি একমত যে সিনিয়রদের সম্মান দিয়েই চলবে, কোনো রকম পৃথক গোষ্ঠী করে কোনো লাভ নেই, গোষ্ঠী না, এটা লিডারদের প্রতি ভালোবাসা থাকবে, যোগাযোগ থাকবে, সেটা আলাদা, কিন্তু গোষ্ঠী করে নিজেদের মধ্যে লড়াই এটা দেখবেন আর থাকবে না, এগুলো সব মিটে যাবে। ধরুন ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনাদের গোহাট, নাম ধরে তৈরি বলছি, গোহাটে ইতিমধ্যে অনাস্থার প্রস্তাব এসেছে, খানাকুল টু এর একটি পঞ্চায়েতে গত দু তিন দিন আগে এসেছে, এটা আপনার দলই আনছে। এবং ইতিমধ্যেই আপনাদের গোহাটে নিশ্চয়ই শুনেছেন, আপনাদের মহিলা কর্মাধ্যক্ষ আক্রান্ত হয়েছে, পঞ্চায়েত সমিতির সভাপতি আক্রান্ত হয়েছে, খানাকুলও একই ঘটনা ঘটেছে, আপনাদের নেতারা নেতাদেরকে ধরে ধরে মারছে, একবার না একাধিকবার ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে কি করবে? ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়গুলো ছিল বলেই আমাদের রেজাল্টটা খারাপ হয়েছে। তো নতুন দায়িত্ব পেয়েছে যারা, একটু সময় দিন, দেখবেন আস্তে আস্তে এই ঝড় থেমে যাবে, আবার ঠিক হয়ে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। দাদা তারকেশ্বর যিনি এমএলএ, তিনি আমাদের ধরুন আরামবাগ লোকসভার যে জেলাটা ভাঙা হয়েছে তার দায়িত্বে আছেন, সেই অর্থে আপনাদের পার্টিতে হয়তো পুরনো মুখ, কিন্তু নেতৃত্ব দেওয়ার প্রসঙ্গে তিনি সেই অর্থে নতুন মুখ, সেই অর্থে নতুন মুখ। তো কাজেই আরামবাগ এই কদিনে যা স্রোত দেখা যাচ্ছে, পুরো জেলার চাপটাই অনেকটাই আপনার উপর এসে পড়ছে, আরামবাগ লোকসভার যে চাপটা, যেটা রমেন্দ্রবাবুর কাছে করার কথা ছিল, সেইটা পুরোটাই আপনার কেন্দ্রে এসে পড়ছে, মানে আপনার কাছে এসে পড়ছে, এই পুরো ব্যাপারটা মানে আলটিমেট গোটা জেলাটাই আপনাকে সামলাতে হচ্ছে। না, ঘটনা হচ্ছে এটার কারণটা হচ্ছে বলে দিই, সেটা হলো আমি 8.5 বছর যুব সভাপতি ছিলাম, সে সিঙ্গুর আন্দোলনের সময় থেকে, প্রথম দিন থেকে আমি বেচা থেকে শুরু করে বেচারাম মান্না আমার সিঙ্গুর ব্লকের যুব সভাপতি ছিল, আমরা একসাথে কাজ করেছি। এবং আজকে জেলায় যারা মাদারের নেতৃত্ব দেয় তারা অনেকেই আমার কমিটিতে ছিল, করেছে, আমার ফলে আমার সাথে একটা আত্মিক যোগাযোগ সারা জেলাতেই আছে। এখানে যারা আসছে তারা, আমি আবারও দল দায়িত্ব দিয়েছে বলে আমার সাথে দেখা করতে আসছে, যেহেতু আমার সাথে সম্পর্ক ভালো আছে এবং আমি তাদের সাথে কথা বলছি। এবং ওখানে দায়িত্ব রবীন্দ্র সিংহ রায়, উত্তম কুণ্ডু বা শিখা দলুই বা পলাশ, যাদের উপরে দায়িত্ব দিয়েছে তারাই সামলাবে এবং সঙ্গে আমি থাকব, নিশ্চিতভাবে আমি থাকব, আমি সঙ্গে থাকব এবং আমি বিভিন্ন ব্লকেও যাব, এবং সে আমরা একসাথে মিলেই এই পুরো জেলাটাকেই আমরা সামলাবো, আমরা যারা যারা দায়িত্ব পেয়েছি সবাই মিলে, সঙ্গে সিনিয়র লিডাররাও থাকবে। দল নতুন করে আবারও, কারণ আমাদের রেসপন্সিবিলিটি বেড়েছে, এটা বুঝতে হবে যে আমরা দুবারের জায়গায় আবার 3 বার দায়িত্ব পেয়েছি, এই সরকারের দায়িত্বে এসেছে, এবং জনসমর্থন আরও বেড়েছে, অন্য জায়গাটা আমরা হেরেছি, কোথাও আমাদের বেড়েছে, ফলে এতে আমাদের দায়িত্বশীলতাটা তো অনেক বেড়ে গেছে মানুষের প্রতি, ফলে দল এখন অনেক সিরিয়াস হয়ে যাচ্ছে এবং দল ডিসিপ্লিন জায়গায় যাবে, দল অনেক শৃঙ্খলাবদ্ধ হবে, এবং যা হবে সেটা আলোচনা করেই হবে।
একটা সিস্টেমের মধ্যে দিয়েই হবে, যেটা যারা এখনো বুঝতে পারছেন না তারা দুদিন পরে কিছুদিন পরেই বুঝে যাবেন যে কোনটা করা যায় কোনটা করা যায় না। দাদা, দল বিরোধী কথা বললে সব দলের থেকে একটা পানিশমেন্টের ব্যাপার থাকে, থাকে যারা যে কোনো একটা শৃঙ্খলাবদ্ধ দল তারা বলে যে আচার্য সমালোচনা হবে দলীয় অভ্যন্তরে হবে, পাবলিকলি হবে না। কিন্তু বারবার দেখা যাচ্ছে আপনাদের নেতারা একদম সোশ্যাল মিডিয়াতে গিয়ে কখনো মিডিয়ার সামনে ভয়ঙ্কর দল বিরোধী কথা বলছে, তারপরেও তারা বহাল তবিয়াতে সেই জায়গাতেই বসে আছেন। আপনাদের দলের ক্ষেত্রে এই শৃঙ্খলাটার কি কোথাও অভাব হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে, বলেই তো ওই যে আমি আবারও বললাম যে এগুলো হচ্ছে, এগুলো মানুষ ভালোভাবে নেয় না, কিন্তু সেইগুলো সেগুলোও থাকবে না। দলের কথা দলের মধ্যেই বলা হবে, কোনো সমস্যা থাকলে দলেই আলোচনা করা হবে, কিন্তু পাবলিকলি সেটা বলা হবে না এবং সেই অবস্থা তৈরি হয়ে যাবে। আরেকটা কথা বলি যে অ্যাকচুয়ালি আমাদের দলে গণতন্ত্রটা এতটাই বেশি আছে, এর জন্য এই সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েছে, কিন্তু আমরা এখন যেটাকে চেষ্টা করব যে পরস্পর পরস্পরের বিরুদ্ধে বলা, এই এটাকে আমরা কমিয়ে নিয়ে চলে আসব, এবং কিছু সমস্যা থাকলে দলের মধ্যেই হবে। আমরা যা বলবো মানুষের জন্য বলবো, মানুষের জন্য ভাববো, সেটা হবে, একটু সময় লাগবে, কিন্তু আমার মনে হয় যে আমাদের কর্মীরাও দিদিকে ভালোবাসেন, প্রতিটি কর্মী লড়াই করেছেন ভালোবাসেন, প্রতিটি নেতৃত্ব খেটেছেন আরামবাগে, হয়তো সাফল্য পাননি, কারণ গণতন্ত্রে হার জিত তো আছেই, তো পাননি, কিন্তু আরামবাগের যত নেতা কর্মী আছে তারাও তো লড়াই করেছে, তারাও দীর্ঘদিন লড়াই করেছে, সরকারে আসার আগেও মার খেয়েছে, তারা বিভিন্ন কেস খেয়েছে, তার মধ্যে থেকে সরকারে আমরা এসেছি, তাদের প্রত্যেকেরই পার্টির প্রতি ভালোবাসা আছে, আন্তরিকতা আছে, শুধু একটা সিস্টেমের মধ্যে বাঁধতে হবে, সেটা হয়ে যাবে। আর যে অনাস্থাগুলো আসছে সেগুলো কি না? অনাস্থা এখন কোনো জায়গায় অনাস্থার পারমিশন নেই, অনাস্থা সবটাই আমাদের রাজ্য কমিটির কাছে পাঠাতে হবে, রাজ্য কমিটি সেগুলো বিবেচনা করবে, যেদিন নির্দেশ দেবে তখন হবে, এছাড়া অনাস্থা আনার কোনো জায়গা নেই এবং সেটা এনেও কোনো লাভ হবে না। দীর্ঘ কোন সময় দিচ্ছে, এখন ছোট ছোট কয়েকটা জিনিস জানতে চাইবো, একদম একটু পুরোনো কথা, বেশিক্ষণ সময় নেব না, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে, চলবে না, আমি আরো তিনটে চারটে ছোট ছোট জিনিস জানবো। দাদা, আমি দুটো নাম বলি, নরেন্দ্র মোদী আর ধরুন তার আগে মনমোহন সিং, আপনার চোখে সেরা প্রধানমন্ত্রী কে, কাকে বাজবেন? অবশ্যই মনমোহন সিং, তার কারণ হচ্ছে একটাই, তিনি বড় অর্থনীতিবিদ শুধু ছিলেন না, তিনি বেশ কিছু কর্মসূচি নিয়ে নিয়েছিলেন যেগুলো আজকের ভারতবর্ষে গ্রামীণ অর্থনীতিকে ধরে রেখেছে, যেমন মনরেগা প্রকল্প, ঠিক আছে, তো খাদ্য সুরক্ষা, এই সব তো কংগ্রেসের তৈরি করা, এবং মনমোহন সিং এর আমলে ভারতবর্ষে অর্থনীতি 12+ জিডিপি বৃদ্ধির হার এটা উঠে গিয়েছিল, এবং ভারতবর্ষের অর্থনীতিকে একটা মজবুত জায়গায় উনি দাঁড় করিয়ে নিয়ে এসেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদীর আমলে পুরো উল্টো স্রোতে বয়ে গেছে, বইতে বইতে এখন 7.7 মাইনাসে চলে গিয়েছে, যদিও প্যান্ডামিক সিচুয়েশন আছে আমি ধরে নিলাম, কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের ঠিক আগে যখন করোনা শুরু হয়নি সেই আর্থিক বছরে 3.1 এই অবস্থায় আর্থিক অবস্থা নিয়ে এসছে, এবং নরেন্দ্র মোদী একটার পর একটা সরকারি সংস্থাগুলোকে বিক্রি করে দিচ্ছে, ফলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ব্যাড চয়েস ভারতবর্ষের বুকে। মনমোহন সিং তো অনেক বড় মানুষ, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু অবশ্যই অবশ্যই জ্যোতি বসু, কারণ তার কারণ হচ্ছে জ্যোতি বসু তো অনেক বড় লিডার ছিলেন, তার লড়াই, তার শ্রমিকদের নিয়ে লড়াই, তার গরিব মানুষের কথা, কংগ্রেস রাজনীতির পরে স্বাধীনতা এনেছে কংগ্রেস, তার পরবর্তীকালে বামফ্রন্ট একটা নতুন দিশা দেখিয়েছে বাংলার মানুষকে, ভারতবর্ষের মানুষকে দেখিয়েছে, জ্যোতি বসু অনেক বড় লিডার ছিলেন, এবং তিনি যতদিন বাংলাকে চালিয়েছেন তার মতো করে বাংলাকে সুষ্ঠুভাবে রেখেছিলেন, কোনো কোনো জায়গায় আমাদের সাথে ডিফার করত, মতে ডিফার করত, কিন্তু সামগ্রিকভাবে বাংলা যতদিন চালিয়েছেন ভালো চালিয়েছেন, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য তো তুলনীয়ই নয়, উনি 5 বছরের মধ্যে, তিনি অবশ্যই একজন সৎ মানুষ এবং একজন ইডিওলজি আদর্শবাদী মানুষ, সে নিয়ে কোনো মানে সন্দেহ নেই, কিন্তু তিনি চালাতে গিয়ে লাস্টের দিকে যেটা করলেন যে খুব দ্রুত শিল্প করতে গিয়ে তিনি সরাসরি যেভাবে কৃষকদের গায়ে হাত দিয়ে দিয়েছিলেন শিমুর নন্দীগ্রামে, আমরা তার বিরুদ্ধে উচ্চারণ করেছিলাম যে কৃষকদের জমি
জোর করে নেওয়া যাবে না, এটা তাদের বেঁচে থাকা, এটা তাদের অধিকার। আমি শিল্প করতে গিয়ে একজন মানুষের অধিকার কেড়ে নিতে পারবো না, কারণ অজস্র জমি আছে, আমরা যে জমিতে চাষবাস হয় না সেই জমিগুলো আমরা নিতে পারি। সিঙ্গুর আন্দোলন যখন হলো, আমরা বললাম আমরা শিল্পের বিরোধী নয়, কিন্তু ওই টাটাদের জমিটা ঠিক ওই সিঙ্গুরের জমির উল্টো দিকে দুর্গাপুর হাইওয়ে রোডে, সেখানে চাষবাস কম হয়, সেখানেও দেওয়া যেত, আরো 10-20 কিলোমিটার পরে গিয়ে দেওয়া যেত, কিন্তু এই ত্রিফসলা যে জমি সেইটা নেওয়ার ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল। ফলে এরকম কিছু কিছু ভুল বুদ্ধদেব বাবু যেটা করেছিলেন, এর জন্য তিনি তারপরে চলে যেতে হলো। আমরা সেই লড়াইয়ের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বাংলার আস্থা রাখলেন। শ্রীনাথ চক্রবর্তী মন্ত্রিত্ব আর পার্টি সংগঠন, অবশ্যই সংগঠন আমার কাছে খুব প্রিয়, কারণ আমি সংগঠনের মধ্যে থেকেই এসেছি। পার্টির এত কর্মী, তাদের নিয়ে চলা, এইসব বিষয়গুলো তো আমার কাছে সব থেকে গ্রহ, মানে খুব প্রিয় জায়গার সংগঠন, আমি এটাই খুশি। তবে দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন যে দায়িত্ব দেয়, আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করি, কারণ আমি খুব সিরিয়াস সব ব্যাপারে। মুকুল রায়কে দীর্ঘদিন আপনি সাংসদ থাকতে দেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, সাংসদ হিসাবে কাকে এগিয়ে রাখবেন? মুকুলদা তো অ্যাকচুয়ালি সাংসদ ছিলেন, মানে উনি লোকসভা জিতে রাজ্যসভায় ছিলেন, রাজ্যসভায় তো ওটা মানে সরাসরি নির্বাচিত নয়, তার সাথে লোকসভায় যিনি ভোটে জিতে আসেন তার সাথে একটা সমর্থনগত পার্থক্য আছে বিষয়টা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই করে আজকের প্রজন্মের কাছে আমি যেটা বলি, যে ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের যারা যুব নেতৃত্ব, যাদের যুব নেতৃত্ব সামনে লেগে এগিয়েছে, তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা আমার চোখে। একটাই কারণে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু যে ওই ডায়মন্ড হারবারে তিনি একটা খারাপ জায়গাকে নিয়ে একটা দারুণ জায়গায় পরিণত করেছেন, ডেভেলপমেন্ট করেছেন, সেটার জন্য না, তিনি কি বলছেন, তিনি আজকে তার কথা কি, তিনি কি চাইছেন, যদি আমরা সেগুলো বিশ্লেষণ করে দেখি তাহলে দেখব যে ভারতবর্ষে ওর সমকক্ষ কেউ নেই। কারণ আজকের প্রজন্মের দারুণ লিডার, কারণ ও প্রথম দেখাচ্ছে এটাই যে দল মানে হচ্ছে মানুষ, মানুষের কাছে যেতে হবে, মানুষই সব, মানুষের সঙ্গে না থাকলে সে দলের কোনো অস্তিত্ব নেই। আমাদের সেভাবেই তিনি ট্রেন করেন, সেভাবেই নির্দেশ দেন, যে বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, বাংলার বিভিন্ন ভাষাভাষীর মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, প্রত্যেকের পাশে দল থাকবে, সেখানে ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো রাজনৈতিক রঙও দেখা যাবে না। এটা দিদি যেমন ভেবেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবেই এগোচ্ছেন, উনি অবশ্যই সেরা। রাজনীতির বাইরে স্নেহাশিস চক্রবর্তী আর কি করতে ভালোবাসেন? আমি দেখুন, আমি সিনেমা দেখি, আমি গান শুনি, আমি পড়তে ভালোবাসি, আমি যত বাংলা ভালো ভালো সিনেমা হয় আমরা সমস্ত দেখি, বাদ হয় না কিছু, কারণ আমি যেহেতু টিভিতে বসি বা আমি এইসবের সাথে যুক্ত থাকি। আমি যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি এই ডিবেট, তাৎক্ষণিক বক্তৃতা এগুলোতে প্রাইজ পাচ্ছি, প্রতিটা জায়গায় অজস্র প্রাইজ আমার আছে, ফলে আমাকে পড়াশোনার মধ্যে থাকতে হয় এবং সব নলেজেবল থাকতে হয় সব কিছু ফিল্ডেই, ফলে আমি ওইগুলো রাজনীতির বাইরেও আমি নজর রাখি এবং বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। দীর্ঘক্ষণ আমাদের স্নেহাশিসদা সময় দিয়েছে, স্নেহাশিসদার কাছে একদম একটাই শেষ প্রশ্ন করবো, করে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করবো। স্নেহাশিসদা, গোষ্ঠীদ্বন্দ্ব মুক্ত হুগলি জেলা তৃণমূল কংগ্রেস আপনি গঠন করবেন বলেছেন, কতদিনের মধ্যে এটা দেখতে পাবো? আপনি একটু দু চার মাস অপেক্ষা করুন, দু চার মাস ছ মাস অপেক্ষা করুন, দেখবেন ওটা অনেকটাই কমে গেছে এবং আস্তে আস্তে একটা ভালো জায়গায় আমরা চলে আসবো। দেখা যাক, তৃণমূলের বারবার যে কথাটা সবার সামনে এসেছে, তৃণমূলের নিজেদের খাদার ছড়াছড়ি, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং আরামবাগ এর চারটি আসনই বিজেপির হাতে যাওয়াতে বিজেপির যতটা না কেটে তার থেকে অনেক বেশি মানুষ বলেছেন তৃণমূলের নিজেদের আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। স্নেহাশিসদা বলছেন গোষ্ঠীদ্বন্দ্ব মুক্ত তৃণমূল কংগ্রেস হবে, যোগ্যতা অনুযায়ী দায়িত্ব পাবে এবং রাজনীতিকে ভালোবেসে রাজনীতিতে আসুন, ব্যক্তি নয় দলকে গুরুত্ব দিন। হয়তো তিন চার মাসের মধ্যেই এইরকম একটা পরিবেশ আমাদের হুগলি জেলা দেখতে পাবে, যদি না পাই তাহলে কিন্তু আবার আমরা প্রশ্নের মুখোমুখি হবো স্নেহাশিসদাকে নিয়ে। আজকে এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন আজ বাংলা।